বিজনেস ওয়ার্ল্ড থেকে আমি প্রণব সাহাপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে আছেন এবং সারা দিন দেশ জুড়ে এবং বিশ্বের অনেক দেশেই আজকে বাঙালি জাতি রাষ্ট্রের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর নানা আয়োজন চলছে। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সুযোগ পেয়েছি আমরা সেটুর গুরুত্ব ভাব গাম্ভীর্যভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের বিজনেস ওয়ার্ল্ডেও আমরা সেই দিক নিয়ে একটু আলোচনা করব। আজ কোথায় পৌঁছত বাংলাদেশ, অর্থাৎ তিনি যদি বেঁচে থাকতেন বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে তো যেতেনই, একটা আত্মমর্যাদাশীল জাতি যেটির জন্য তিনি সারা জীবন চেষ্টা করেছেন সেই ধারাবাহিকতা হয়তো রক্ষা হতো। আমরা আমন্ত্রণ জানিয়েছি কাজী আকরামুদ্দিন আহমেদ, উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগের, এবং মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আমি কথা বাড়াবো না, কাজী আকরামুদ্দিন আহমেদকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। কাজী আকরামুদ্দিন আহমেদ, যে কথা বলছিলাম যে আজ তিনি বেঁচে থাকলে দেশের অর্থনীতি কোথায় পৌঁছতো সেটি নিয়ে একটু কথা বলবো, এবং সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন যে যেই কাজগুলো বঙ্গবন্ধু শুরু করেছিলেন পরবর্তীতে দেখা গেছে, আমরাই আমাদের গবেষণায় দেখেছি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা, প্রথম পর্যবেসিক পরিকল্পনা, সেই ধারাবাহিকতায় তিনি একটা অনন্য সুন্দর অনন্য উচ্চতায় তিনি নিতে চেয়েছিলেন। কী যুক্ত করবেন কাজী আকরামুদ্দিন আহমেদ? এটা কঠিন ব্যাপার কথা। একটা হলো যে জাতির জনক কী অবস্থায় বাংলাদেশকে নিয়ে পেলেন, সবই বিধ্বস্ত ছিল এবং রাস্তা ছিল না, ঘাট ছিল না, এবং ব্যাংকে টাকা ছিল না, ফরেন এক্সচেঞ্জ কামাই করার কিছু ছিল না। 72 সালে যখন প্রথম বাজেট দিল তখন 786 কোটি আমাকে বিসমিল্লা লেখার জন্য 786 কোটি টাকা বাজেট ছিল। সুতরাং সেই সময় চিন্তাই করা যায় না এই দেশ কেমনে যাবে, কিন্তু যিনি দেশকে স্বাধীন করেছিলেন তার যে এমন এক নেতৃত্ব সুলভ একটা চিন্তা চেতনা, মানুষের প্রতি ভালোবাসা ছিল, তা থেকে উৎসাহিত হয়ে উনি বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেটার প্রধান পরিচয় হলো 72-73 সালে আমাদের জিডিপি গ্রোথ হলো 9.6, এটা চিন্তাই করা যায় না ওই সময়। তবে এখন সেটা অনেক সময় ভাবি যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে সেই অর্থনীতি আজকে কোথায় চলে যেত, আজকেও তো আমরা তার উপরে উঠতে পারিনি, অনেক দেশে তো পারে না, কিন্তু আমরা মনে করি তার নেতৃত্বে যেভাবে দেশ স্বাধীন হয়েছিল, শুরুটা যেভাবে হয়েছিল সেটা কিন্তু অনেকের চোখেই ভালো লাগেনি। এবং কিন্তু আমরা চিন্তা করি যে আজকে আমরা যে সংগ্রাম করছি এই সংগ্রাম এতদিন পর্যন্ত করতে হতো না। আজকে বাংলাদেশ আমরা বলি মধ্যময়ের দেশে আমরা গিয়েছি, আমরা অমুক দিন অমুক হব। আমি ভাবি উনি বেঁচে থাকলে বাই দিস টাইম আমরা যা কিছু স্বপ্ন দেখছি সেই স্বপ্ন এতদিনের মধ্যে বাস্তবায়িত হয়ে যেত। স্যার অসংখ্য ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, তিনি রয়েছেন, তার কাছে যাব। স্যার যেমনটা বলছিলাম, আমরা যেমনটা বলি যে আজকে তো অনেক বেশি অনুষ্ঠান আমরা পালন করছি এবং নানা মাত্রিক দিকগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোচিত হচ্ছে। আমরা অর্থনৈতিক দিকটা যদি একটু আলোচনা করি যে তার যে অর্থ ভাবনার আলাদা একটা ভাবনা ছিল, এবং আমরা দেখেছি যে তিনি দুটি কথাই যে মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, পলিটিক্যালি তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য তিনি তার দ্বিতীয় বিপ্লব কর্মসূচি শুরু করেছিলেন, এবং শুরু করার ঠিক আগের দিন ভোর রাত্রাতে আমরা দেখেছি এই নির্মম নৃশংস ঘটনাটি ঘটেছে। স্যার 74-75 অর্থ বছরের যে জিডিপি মানে 9.59% সেটি অর্জিত হলো, এবং সেটিকে ধারাবাহিকভাবে যেন ধরে রাখা যায় সেটির জন্য আভ্যন্তরীণ অর্থনীতিতে কী কী সংস্কার প্রয়োজন সেটি জোরে সোরে সেটা কিন্তু সেই মুহূর্তে তিনি করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজকে যদি অব্যাহত থাকতো তাহলে আজকে বাংলাদেশ কোথায় পৌঁছতো, কী বলবেন? ধন্যবাদ। বঙ্গবন্ধু সম্পর্কে যদি আলোচনা করতে আমরা যাই তাহলে প্রথমে আমি বলি, সেটি আমি এর আগের একটি আলোচনায় বলেছি যে বঙ্গবন্ধুর কাছে আমাদের জাতির অনেক ঋণ, এবং
এই আগস্ট মাসটি শোকের মাস এবং আমাদের বাঙালির কান্নার মাস। এটা এই জন্য যে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে ঘাতকরা হত্যা করে, যেই বঙ্গবন্ধুকে এতদিন পর্যন্ত উনি পশ্চিম পাকিস্তানি শাসক সামরিক সরকার সকলের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং 1971 সনের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানি কারাগারেই ছিলেন, তারা তার প্রহসনের বিচার করেছে, তারপরে তারা কবর খুঁড়েছে কিন্তু তাকে হত্যা করে নাই, হত্যা করতে পারে নাই। আর তিনি মুক্ত স্বাধীন দেশে, যেখানে উনি নিজেই বহুবার বলেছেন যে বাঙালিরা আমাকে মারবে না, সেখানে তিনি কিছু সংখ্যক বিপদগামী বিশ্বাসঘাতক বাঙালির হাতে তিনি মারা গেলেন। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে অর্থনৈতিক দিক দিয়ে বঙ্গবন্ধু কি কি করে গেছেন এবং পরবর্তী সময়ে কি কি হতো যদি তিনি বেঁচে থাকতেন, তিনি যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেন তখন আমাদের সেন্ট্রাল ব্যাংকে কোনো টাকা পয়সা ছিল না, কোনো ফরেন কারেন্সি ছিল না, দেশ যুদ্ধ বিধ্বস্ত, সম্পদের অভাব, খাদ্যের অভাব, এই বিষয়গুলিকে উনি প্রথম থেকেই প্রায়োরিটি দিয়ে বিশ্ববাসীর কাছে আহ্বান করেছেন বাংলাদেশকে সহায়তা করার জন্য। বাংলাদেশকে বিশ্ববাসী উদার হস্তে সহায়তা করেছে, বিশেষ করে ভারত প্রথমেই ফরেন কারেন্সি দিয়েছে আমাদেরকে এবং পরবর্তী সময়ে আমরা অন্য জায়গা থেকেও পেয়েছি, সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে সমর্থন করেছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সহায়তায় আসে, যদিও এক পর্যায়ে 1974 সনে যে দুর্ভিক্ষ হয় এর আগে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের শস্য প্রদান করার সময় একটু সমস্যা করেছিল, যার ফলে কিন্তু দুর্ভিক্ষটি ত্বরান্বিত হয়েছিল। এই যে বাংলাদেশের বঙ্গবন্ধু চেয়েছিলেন শিল্প বিপ্লব, কৃষি বিপ্লব এগুলি করবেন, তো সেটার ধারাবাহিকতায় তিনি প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন। 1973 সনে পাঠশালা পরিকল্পনা করেছিলেন, প্ল্যানিং কমিশনে দেশের নামি দামি অর্থনীতিবিদদেরকে তিনি সংযুক্ত করেছিলেন, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর রহমান সুবাহান, মুশাররফ হোসেন, আনিসুর রহমান, এই এদেরকে সংযুক্ত করেছিলেন এবং তাদের পরামর্শ গ্রহণ করেছিলেন। তো এই ভাবে আমরা জানি ওই সময়ে মুনাফাখুরি, চোরাচালানি, মজুদদারি এগুলি অনেক কিছুই ছিল, তিনি কিছু কিছু বিষয় কঠোর হস্তে দমন করেছেন এবং দমন করেছেন। ওই 73-74 সনের দিকে একটা প্রবল বন্যা হয়েছিল, এরপরে দুর্ভিক্ষ দেখা দেয়, এই দুর্ভিক্ষ বন্যা এগুলি কাটিয়ে উঠেছিলেন এবং তখন তিনি 1975 সনে জানুয়ারি মাসে দ্বিতীয় বিপ্লব ঘোষণা করেছিলেন বাকশাল করে। এখানে আমি একটা বিষয় একটু স্পষ্ট করি সবাইকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন তো আর তিনি রাজনীতিতে নাই, তিনি কথা প্রসঙ্গে একবার বঙ্গবন্ধুকে বলেছিলেন যে এই যে একদলীয় শাসন বা এই প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, তখন বঙ্গবন্ধু এটি অকপটে বলেছিলেন যে এই মুহূর্তে আমাদের এটি দরকার কঠোর হওয়া এবং এই দ্বিতীয় বিপ্লব চালু করেছি, আমি গণতন্ত্রের জন্য জীবনভর সংগ্রাম করেছি, আবার আমি এগুলিতে ফিরিয়ে নিয়ে আসব। তো এই ছিল বঙ্গবন্ধুর দর্শন। আর তিনি যখন এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি শুরু করেন তখন উনি বলেছেন কোঅপারেটিভস, কৃষির উন্নয়ন, তারপরে শিল্পের উৎপাদন, সবুজ বিপ্লব, এই বিষয়গুলি তার মাথায় ছিল। এবং আরেকটা জিনিস করেছেন, তিনি আমদানি রপ্তানির যে বাণিজ্য এটিকে বাড়িয়ে তুলবার জন্য তিনি কর্মপন্থা গ্রহণ করেন এবং পাট, চা, চামড়া এই তিনটি বিষয় ছিল। অবশ্য পরবর্তী সময়ে আমাদের আরো অনেক এক্সপোর্ট আইটেমস আসে, সেই সময় এই তিনটি বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হয়েছিল। এই লেবার এবং ম্যান পাওয়ার এই বিষয়টি আমি একজন তার সাথে কাজ করেছে একজন সচিব, তার একটি লেখায় আমি দেখেছি যে বঙ্গবন্ধু মধ্যপ্রাচ্যে
আমাদের যে লেবার ফোর্স, এটির কিন্তু শুরুটা বঙ্গবন্ধুর সময় হয়েছিল। তিনি বলেছিলেন যে তাদেরকে দ্রুত পাসপোর্ট দিয়ে দিতে হবে। আমাদের এই এই কথাটি নাকি উনি বলেছিলেন যে আমাদের বাঙালিরা পাকিস্তানিদের দ্বারা নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা কোনো পয়সার মুখ দেখে নাই, ওই দেশে গিয়ে যদি দুই একটা পয়সা পায় তাহলে যাক না, তোমরা পাসপোর্ট 7 দিনের মধ্যে দিয়ে দিবে। এবং এবং এই ব্যবস্থা এই জায়গাটিতে মানে কথা হচ্ছে যে তোমাদের তো কোনো অসুবিধা থাকার কথা না, তারা কাম করে উপায় করে মানে একদম গোপালগঞ্জের ভাষায়, আমাদের আমরা প্রায়শই এই ভাষণটি বঙ্গবন্ধুর দেখিয়ে থাকি, দেখাই, এবং সেখানে বলেন যে তারা কিন্তু এই দেশেই অর্থ পাঠাবে, মানে অদ্ভুত সেই ভাষাটি। আজ কোথায় পৌঁছতো বাংলাদেশ, অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে আমরা এই অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কথা বলার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আছেন কাজী আকরামুদ্দিন আহমেদ এবং মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। আবারও আমি কাজী আকরামুদ্দিন আহমেদের কাছে যাব। কাজী আকরামুদ্দিন আহমেদ, যে কথা আপনার কাছে বলছিলাম যে এই যে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাগুলো সেগুলোও কিন্তু তিনি ধীরে ধীরে সাজিয়েছেন যে কোন কোন কাজগুলো খুবই মানে বিশেষ করে তার একটি অসাধারণ বক্তব্য যে এত বড় একটি জাতি, এত বড় রাষ্ট্র এবং এই মানুষগুলোর জন্য অন্যের কাছ থেকে হাত পেতে খাবার আনতে হয়, এটা খুবই লজ্জার, খুবই অগৌরবের, এবং প্রথম এবং প্রধান কাজটি হবে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সে ধারাবাহিকতায় আকরাম ভাই কি যুক্ত করবেন? বাস্তবে তো আমি এটুকুই বলতে চাই যে ধীরে ধীরে বঙ্গবন্ধু যা চেয়েছিলেন ধীরে ধীরে তার কন্যা আজকে 15 বছরে তা সেই দিকে এগোচ্ছে, এবং উনি যে চিন্তাধারা 12টা উনি বলেছেন, তার ভিতরে আর একটা যোগ করবো, উনি বলেছিলেন যে আমাদের সবচাইতে শত্রু হলো আমাদের হলো দারিদ্রতা। এটা উনি বঙ্গবন্ধু বলেছিলেন, এই দারিদ্রতা বিমোচনে যদি আমরা করতে পারি মানুষের, তাই এই সব আপনার সেই 12টার বাইরে ধরনের শেখ হাসিনাও চেষ্টা করছেন দারিদ্রতা, আজকে অতি দারিদ্রের হত দারিদ্রের অবস্থা সংখ্যা আমাদের দেশে অনেক কমে গেছে, 7-8-9% এসে গেছে, যেটা বিশ্বের অনেক দেশেই নাই, ভারতেও নেই। আর আর যে কথা বলেন যে আজ গৃহসংস্থা গৃহে মানুষকে গরিবকে গৃহদান করছে, গৃহদান করতে হবে, তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে, তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের তাদের স্বল্প মূল্যে তাদের মানে নিত্য প্রয়োজনীয় জিনিস তাকে তাদের দিতে হবে, এগুলো সবই সেই বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব বলেন বা দ্বিতীয় কর্মসূচি বলেন তার ভিতরে ছিল এগুলো। এবং আমরা আমি আজও মনে করি যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে এগুলো বাস্তবায়িত হতো, কিন্তু সময় লেগেছে, আমাদের টাইম লেগেছে, কিন্তু আমরা সেই দিকেই এগোচ্ছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই দিকে এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ অনেক দেশের কাছে ঈর্ষান্বিত হচ্ছে, বঙ্গবন্ধু সেই 12টা যে ওনার বিশেষ ই ছিল, ওনার লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রার দিকেই জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। 15 বছরে একটা পরিবর্তিত এবং পরিবর্তিত শুধু বলবো না, এক এক সম্ভাবনাময় বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি। স্যার আমি আবারও আসবো আপনার কাছে, যেমনটা বলছিলাম আমাদের সঙ্গে মোশাররফ হোসেন স্যার আছেন, তার কাছে যাব। মোশাররফ স্যার, একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে একটা কর্মসূচি, মানে এই কর্মসূচিতে আমি আপনি সে তিনি সবাই অংশগ্রহণ করবে একটা সময়ের জন্য, যে 77-78-79 সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল, যে 73-74-এর যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেখানে দ্বিতীয় বিপ্লব কর্মসূচি, ঘরে ঘরে আমার বিদ্যুৎ দিতে হবে, আমার শিক্ষাকে অবৈতনিক শিক্ষা উপক্রম সার বীজ সরকার প্রদান করবে সাবসিডাইজ মূল্যে, জনসংখ্যা কমাতে হবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, আত্মমর্যাদাশীল জাতি হতে হবে, এরকম 12টি সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে কিন্তু দ্বিতীয় বিপ্লব কর্মসূচি, যেমন আপনি বলছিলেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটার রাজনীতির পার্টি এত বেশি আলোচিত হয় যে এর যে অর্জনগুলো সেগুলো ম্লান হয়ে যায়, এবং সেই মুহূর্তে এটা করা ছাড়া আদৌ কি বঙ্গবন্ধুর অন্য কোনো বিকল্প ছিল? আর যদি সেটা হতোই তাহলে 79-80 সালের মধ্যে বাংলাদেশ একটি অনন্য উন্নত দেশের
কাতারে পৌঁছতো। এবং আমরা তো দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে খাদ্য সম্পূর্ণ হওয়া, ঘরে ঘরে বিদ্যুৎ, লেখাপড়া, শিক্ষা, বই, শিক্ষা উপকরণ দেওয়ার বিষয়টিও সেখানে ছিল। তো আমার কথা হচ্ছে যে শুধু পলিটিক্যালি বিষয়টিকে এত বেশি জোর দিয়ে আমরা এত বিভ্রান্ত কেন তৈরি করলাম, মানে সেটাও তো একটা গবেষণার বিষয়। স্যার কি যুক্ত করবেন? আমি এই এই বিষয়টি আমি বলতে চাই যে বাঙালি কিন্তু খুব অস্থির চিত্তের, এবং তারা সমালোচনাটা খুব বেশি, এটা বলতে আমি বাধ্য হচ্ছি। এই জন্য যে বঙ্গবন্ধু যখন এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেন, এর আগে থেকেই তার সরকারকে নানাভাবে কিছু রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছিল এবং কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ নানাভাবে অপপ্রচার, তারপরে সমালোচনা, তারপরে হইল ধ্বংসাত্মক কার্যাবলী, এইগুলির মাধ্যমে অস্থির করে দিয়েছিল। এবং সেই সময় একদিকে আইন শৃঙ্খলা বজায় রাখে, আপনি বললেন যে ধ্বংসাত্মক কার্যাবলী, আমরা সেই মুহূর্তে পাট হচ্ছে আমার প্রধান অর্থকরী ফসল, আমরা স্কুলে পড়েছি এই লাইনটি। এখন কি করতে হবে যে সমস্ত পাটের গুদামে আগুন লাগিয়ে দাও এবং এদেশের ধ্বংস অর্থনীতিকে ধ্বংস করে দাও। এইরকম কর্মসূচি যারা সামনে আনেন জাতি হিসাবে, তাহলে আমাদের বা তরুণ প্রজন্ম বা বিবেকবান মানুষ তাদের কি করা উচিত ছিল? জি, এখন এই যে আপনি যে কথাটা বললেন, ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করেছে, তারপরে ওই যে সর্বহারা, লুটপাট, তারপরে মারপিট, খুন, মানুষ হত্যা, এই যে বিষয়গুলি আছে এগুলি করেই, আমি সেটাই বললাম যে দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে ফেলে দিয়েছিল। তারপরে দুর্ভিক্ষ যতটা হয়নি এর চেয়ে বেশি প্রচার করেছে, এবং এই যে ভুখা মিছিল, তারপরে আপনার ঝাড়ু মিছিল, আরো কত ধরনের কত কিছু হয়েছে, অথচ বঙ্গবন্ধুর সরকার জান প্রাণ দিয়ে একেবারে শূন্য থেকে শুরু করে এই 74-এর মধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছিল। এখন আমি একটা জিনিস বলি যে যখন বঙ্গবন্ধু এই দ্বিতীয় বিপ্লবটি শুরু করেন, তখন প্রকাশ্যে অনেকে যদি সমালোচনা নাও করে থাকে, অপ্রকাশ্যে এই বিষয়গুলি খুবই ব্যাপকভাবে সেখানে আলোচিত হচ্ছিল এবং ষড়যন্ত্র সেখানে পাকাচ্ছিল। ষড়যন্ত্রটা এইভাবে যে একটা ক্লু পাওয়া গেল যে কি করে বঙ্গবন্ধুকে ধরা যায়, এবং সেই যে হত্যার রাজনীতি, সেটা কিন্তু তখনই বঙ্গবন্ধুকে মারার আগেই শুরু হয়েছে। তারপরেও আমি বলবো যে বাংলাদেশে বঙ্গবন্ধুকে মারার পরেই কিন্তু হত্যার রাজনীতিটা বেশি প্রকট আকার ধারণ করেছে। মোশাররফ স্যার, অসংখ্য ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। কাজী আকরামুদ্দিন আহমেদ স্যার, আপনার কাছ থেকে একটু শেষ কথা, এক মিনিট আপনি সময় পাবেন, এক মিনিটে কি যুক্ত করবেন আকরাম স্যার? শেষ কথা যে বঙ্গবন্ধু যে আদর্শের জন্য, যে ত্যাগের জন্য, যে জাতির জন্য নিজের সর্বক্ষেত্রে বলেছেন দরকার হলে রক্ত যখন দিয়েছি আরও দেবো, কিন্তু উনি রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন যে আমরা রক্ত দিতে পারি। শুধু উনি না, ওনার সহধর্মিণী, তিন ছেলে, সবাই রক্ত দিয়ে গিয়েছে। সুতরাং আজকের প্রতিবাদ, আজকের কথা আমি বলতে চাই যে আমরা এই শোককে আমরা শক্তিতে পরিণত করে আমরা দেশকে সামনের দিকে নিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ কাজী আকরামুদ্দিন আহমেদ এবং মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই, আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য এখানে শেষ করতে চাই। দর্শক, আপনাদেরকেও জানিয়ে ডাকতে চাই, রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। বিদায় নিচ্ছি, শুভরাত্রি।